আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব রেশাদ আবার চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন হোয়াইট বোর্ডে। আপনারা সকলেই জানেন যে আমরা অ্যাডমিশন টিপসে শুরু করেছি এবং গত এপিসোডে আমরা সরলরেখার কিছু অঙ্ক দেখেছি। আজকে আমরা সরলরেখার দ্বিতীয় পার্ট শুরু করব। সরলরেখার আমাদের টোটাল চারটি ক্লাস লাগবে, আজকে দুই নম্বর ক্লাস চলতেছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এবং আমি যেহেতু অ্যাডমিশন টিপস দিচ্ছি, অ্যাডমিশনে যারা দিচ্ছ বন্ধুরা, তোমরা ভিডিও স্কিপ না করে দেখার চেষ্টা করবে, আশা করি লাভবান হবে, কারণ আমি তোমাদের উপকারের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। অতএব অবশ্যই 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 ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে এবং আশা করি অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমি আহসান হাবিব রেশাদ, ক্যামেরা পিছনে নাজমুল আল হাসানকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা চলে আসি আমরা প্রথম অঙ্কে। এইচ প্লাস বি ওয়াই সমান সি ও এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, একই সরলরেখা নির্দেশ করলে পি সমান কত সেটা জানতে চেয়েছে। তো সলিউশন, যদি দুইটা সরলরেখা একই মানে দুইটা সরলরেখা সমীকরণ যদি একই সরলরেখা সমীকরণ নির্দেশ করে, তাহলে বন্ধুরা তাদের সহগের অনুপাত সমান হয়, অর্থাৎ এক্সের সহগ এ আর এখানে এক্সের সহগ কজ আলফা। তাহলে এ কজ আলফা, এ বাই কজ আলফা সমান বি বাই সাইন আলফা সমান সি বাই পি। তো এখন এ বাই কজ আলফা সমান কত? সি বাই পি। অতএব কজ আলফা সমান এ পি বাই সি। এটাকে এক দিলাম বন্ধুরা, এবং বি বাই সাইন আলফা সমান সি বাই পি। অতএব সাইন আলফা সমান বি পি বাই সি, এটাকে দুই দিলাম। যদি আমি এখন বন্ধুরা এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার করি তাহলে কী হয় দেখো, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান ওয়ান সমান এ স্কোয়ার পি, পি স্কোয়ার যদি কমন নেই তাহলে হয় এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ওয়ান সমান পি স্কোয়ার, যদি সি স্কোয়ার আসা নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। অতএব পি স্কোয়ার সমান কত? পি স্কোয়ার সমান সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব পি সমান কত? পি সমান প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি সমান এ। ওকে বন্ধুরা, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন বন্ধুরা দুই নম্বর অঙ্কে চলে আসছি। থ্রি এক্স প্লাস ফোর আই মাইনাস টোয়েন্টি ফাইভ সমান জিরো রেখার উপর মাইনাস ফাইভ এর মধ্যে দশ একক দূরে অবস্থিত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। অঙ্কটি একটু কঠিন, খেয়াল করে দেখবে বন্ধুরা। এই অঙ্কগুলো কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো দেখো, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ সমান জিরো রেখার ঢাল কত বন্ধুরা? রেখার ঢাল সমান মাইনাস থ্রি বাই ফোর, মাইনাস ওয়াই বাই এক্স, থ্রি মাইনাস থ্রি বাই ফোর। এরপর তাহলে আমরা কি জানি, এম সমান টেন আলফা, তো টেন আলফা সমান মাইনাস থ্রি বাই ফোর। তাহলে বন্ধুরা সাইন আলফা সমান কত? আমরা যদি একটি ত্রিভুজ আঁকি, এই কোণটা যদি আলফা হয়, টেন আলফা মানে কি? থ্রি বাই ফোর। তাহলে সাইন আলফা সমান কত? সাইন আলফা সমান হবে এখানে ফাইভ হবে, তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ। আর কজ আলফা সমান হবে ফোর বাই ফাইভ, দুটাই হতে পারে বন্ধুরা। অথবা সাইন আলফা সমান হবে থ্রি বাই ফাইভ আর কজ আলফা সমান হবে মাইনাস ফোর বাই ফাইভ। সো এই দুইটা বিন্দু দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। এখন প্রথমে আমরা এটা দিয়ে অঙ্ক করব, এটা দিয়ে অঙ্ক করার পর দ্বিতীয়ত এটা দিয়ে করব। তাহলে প্রথমে আমরা করি, তাহলে দেখো মাইনাস ফাইভ টেন, এখান থেকে শুরু করি। মাইনাস ফাইভ টেন হতে এই রেখা নিম্ন রেখার দেখো বন্ধুরা, এক্স থেকে ফাইভ দূরত্ব এবং ওয়াই থেকে টেন দূরত্ব, এর আগের অঙ্কে আমরা কি বলেছিলাম, দুইটি যদি একই রেখা নির্দেশ করে তাহলে কজ এক্স এর সহগুলো সব ই পরিমাণে অনুপাত সমান হয়। এখন এখানে যেহেতু দূরত্ব নির্ণয় করছি, তাহলে নির্ণয় রেখার সমীকরণ লেখা যায়
শুনি, এক্স মাইনাস মাইনাস ফাইভ, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস আলফা সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন আলফা সমান নির্ণয় দূরত্ব টেন। কথাটা মাথায় রাখবে বন্ধুরা, এটা একটা সূত্র, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস আলফা সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন আলফা সমান দূরত্ব, এই সূত্রটা মনে রাখবে, তাহলেই অঙ্ক কোনো ব্যাপারই হবে না। এখন দেখো বন্ধুরা, কস আলফা এবং সাইন আলফার মান আমরা জানি, তাহলে ফার্স্ট অফ অল এক্স প্লাস ফাইভ বাই কস আলফা সমান ওয়াই মাইনাস টেন বাই সাইন আলফা সমান টেন। এখন কি বন্ধুরা, আমরা এক্স এবং ওয়াই এর মান এখান থেকে পেতে পারি না। দেখো কস আলফার মান আমরা জানি ও সাইন আলফার মান আমরা জানি, এখানে মান কি আমরা দুটা জানি, সাইন আলফা সমান মাইনাস থ্রি বাই ফাইভ অথবা সাইন আলফা সমান প্লাস থ্রি বাই ফাইভ। তো যে কোনো এক আমরা যদি দুইটা বিন্দু দিই, যখন যদি হয় যখন কস আলফা সমান ফোর বাই ফাইভ এবং সাইন আলফা সমান মাইনাস থ্রি বাই ফাইভ, তখন এক্স ওয়াই হবে, হিসাব করে তোমরা বের করো বন্ধুরা, আমি একবারে লিখে দিচ্ছি এক্স ওয়াই থ্রি আর ফোর। আর যখন কস আলফা সমান মাইনাস ফোর বাই ফাইভ এবং সাইন আলফা সমান প্লাস থ্রি বাই ফাইভ, তখন এক্স ওয়াই সমান হবে মাইনাস থার্টি সিক্সটিন। এই তো বন্ধুরা, এটাই হলো নির্ণয় উত্তর। দেখো কত সহজে আমরা এই একটা সূত্রের মাধ্যমে করে দিলাম, এই সূত্রটা অনেকে জানে না, তাই সূত্রটা তোমাদের জানতে হবে। ওকে বন্ধুরা চলে যাচ্ছে পরের অঙ্ক। বন্ধুরা এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটি বা যে ইউনিভার্সিটি রিটার্নের জন্য অনেক ইম্পর্টেন্ট। যে সরলরেখা অক্ষদ্বয়ের সাথে আট বর্গ এককে যে ত্রিভুজ গঠন করে তার সমীকরণ কত? তো একটা ত্রিভুজ একটা সরলরেখা এক্স এবং ওয়াই অক্ষ দিয়ে যায়, তোমরা জানো এ সমান হলো এ জিরো, ও হলো জিরো জিরো, আর বি হলো জিরো বি। তো ত্রিভুজটা কি ও এ বি, ও এর দূরত্ব কত বন্ধুরা এ, আর ও বি এর দূরত্ব কত বি, তাহলে হাফ ইন্টুল ভূমি গুণ উচ্চতা, এই তো ত্রিভুজের সূত্র, সমান কি এইট, অতএব এ বি সমান কি ষোলো, অতএব আমরা বি সমান ষোলো বাই এ ধরি। আমরা জানি কি সরলরেখার আদর্শ সমীকরণ অনেকগুলো আছে বন্ধুরা, সরলরেখার আদর্শ সমীকরণ হলো একটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক বিন্দুগামী। দ্বিতীয় হলো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটা হলো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তৃতীয় আদর্শ সমীকরণ হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, তো এটা ক্ষেত্রে আমাদের এ বি আছে, তাই আমরা তৃতীয় আদর্শ সমীকরণটা দেখাবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান। তোমাদেরকে এই তিনটা সূত্র জানতে হবে, বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে কখন কি লাগে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই ষোলো বাই এ সমান ওয়ান, বা এক্স বাই এ প্লাস এ ওয়াই বাই ষোলো সমান ওয়ান। এখন বন্ধুরা প্রশ্নের মধ্যে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, কোশ্চেনটা হলো সরলরেখা ওয়ান ফোর বিন্দুগামী, সরলরেখা ওয়ান ফোর গামী, তাহলে আমরা সরলরেখা ওয়ান ফোর বসাই এখানে, ওয়ান বাই এ প্লাস ফোর ওয়াই বা কী বলি ফোর এ প্লাস সিক্সটিন সমান ওয়ান, বা ওয়ান বাই এ সম প্লাস এ বাই ফোর সমান ওয়ান। অতএব ওয়ান বাই এ ওয়ান ফোরে যদি আমরা লসাগু নেই বন্ধুরা, তাহলে ফোর প্লাস এ স্কোয়ার সমান ওয়ান, অতএব এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর সমান ওয়ান সমান ওয়ান, ও সমান জিরো, সরি বন্ধুরা সমান জিরো। অতএব দেখো বন্ধুরা এ মাইনাস টু হোল স্কোয়ার, তাহলে এ সমান পেয়ে গেলাম টু, তাহলে বি সমান কত, বি সমান হলো এইট, অতএব আমরা সমীকরণ পেয়ে গেছি এক্স বাই টু প্লাস ওয়াই বাই এইট সমান ওয়ান, এটাই আমাদের নির্ণয় সমীকরণ। ওকে বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা, এক্স সমান এ ওয়াই সমান বি এবং ওয়াই সমান এম এক্স, রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখি, আচ্ছা বন্ধুরা এক্স সমান এ আছে ওয়াই সমান বি আছে, এটাকে এক দিলাম, এটা দুই, ওয়াই সমান এম এক্স এটা তিন, তাহলে এক ও দুই এর ছেদ বিন্দু কত,
এ এবং বি, দুই অগ, তিনের ছেদবিন্দু কত, ধরো এটাই এ দিলাম, বি মান কত, বি এর মান হলো দেখো বন্ধুরা x সমান টু ওয়াই বাই এম আর y সমান বি, তাহলে বি আর x সমান বি বাই এম, আবার তিন ও এক এর ছেদবিন্দু, x সমান এ আছে তাহলে y সমান এম, এম অতএব ত্রিভুজে বিসি এর সমীকরণ কত, ত্রিভুজে বিসি এর ক্ষেত্রফল কত, বি বাই এম বি ওয়ান এম এ ওয়ান সমান হাফ এ মাইনাস বি বাই এম বি মাইনাস বি জিরো জিরো বি বাই এম মাইনাস এ বি মাইনাস এম এ জিরো এ এম এ ওয়ান বিস্তার করে দিলাম, তাহলে পরবর্তী লাইনে চলে আসলো হাফ এ মাইনাস বি বাই এম ইন্টু জিরো বি বাই এম মাইনাস এ বি মাইনাস এম এ। তাহলে বন্ধুরা দেখো এটার সাথে এটা গুণ আর এটার সাথে গুণ দিলে তো জিরো হয়ে যায়, অতএব হাফ থাকলো সামনে প্লাস দেখো বন্ধুরা হাফ এ বি মাইনাস এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম প্লাস এ বি। এখন এটাকে আমাদের হাফ বি মাইনাস এম হোল স্কোয়ার প্রমাণ করে দেখাইতে হবে। দেখো বন্ধুরা কীভাবে করি, যদি মাইনাস এম স্কোয়ার নেই প্লাস দেখো টু এ বি মাইনাস বি বি স্কোয়ার বাই এম, তাহলে আমরা যদি এখানে দেখো বন্ধুরা এম আছে, আমরা যদি এখানে এম কে লসাগু করতাম লসাগু করে বাইরে নিয়ে আসি তাহলে কি হয় হাফ টু এম আর মডুলাস যেহেতু তাহলে আমি প্লাস মাইনাস কভার দিতে পারি, তাহলে এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি এম প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার। হ্যাঁ এখন আর কোনো চিন্তা নাই, দেখো বন্ধুরা এম এ এম এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে বা বি মাইনাস এম এ হোল স্কোয়ার এটাই হলো অ্যান্সার, অতএব অ্যান্সার হবে ওয়ান বাই টু এম বি মাইনাস এম এ তারপর হোল স্কোয়ার এটাই অ্যান্সার। ওকে বন্ধুরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, এর পরের অঙ্কটাই আমাদের আজকে শেষ অঙ্ক। মাইনাস থ্রি সিক্স হতে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ রেখার উপর অঙ্কিত সকল রেখাকে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ সমান জিরো রেখাটি সমদ্বিখণ্ডিত করে এটা প্রমাণ করতে বলেছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি চিত্র মাইনাস থ্রি সিক্স এটা বিন্দু এটা ধরো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো, এখন এরকম রেখা হতে পারে এরকম রেখা হতে পারে মাইনাস থ্রি সিক্স থেকে অনেকগুলো রেখা বাড়তে হতে পারে, এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ধরো এইটা, তাহলে তাহলে বলছে যে এই রেখাটা যে বিন্দু এই এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ এর সমস্ত রেখাকে সমদ্বিখণ্ডিত করে। কীভাবে বের করবো বন্ধুরা দেখো, আমরা যদি ধরে নিই যে এটাকে এক নাম্বার রেখা দিলাম আর এটাকে দুই, যদি ধরে নিই যে এক রেখা আলফা বিটা গামা আলফা বিটা ধরো এটা আলফা বিটা গামা, তাহলে মাইনাস আলফা বিটা গামা হলে কি আলফা মাইনাস টু বিটা মাইনাস ফাইভ সমান জিরো অবশ্যই তিন, এবার মাইনাস থ্রি সিক্স থেকে আলফা বিটার দূরত্ব আলফা বিটার দূরত্ব সমান সরি বন্ধুরা আমি ভালো করে বুঝাই, যদি এই রেখাটা এই এই বিন্দু এই রেখাটা এই রেখাগুলোকে সমদ্বিখণ্ডিত করে তাহলে দেখো মাইনাস থ্রি সিক্স থেকে আলফা বিটা এর মধ্যবিন্দুগামী হবে না, এটা আমি থেকে ওই দূরত্ব, এখন একজন আমার মাস মাঝামাঝি আছে তাহলে কি সে আমার থেকে ওই দূরত্ব মধ্যবিন্দুগামী, অতএব এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ এই দুটো বিন্দু মধ্যবিন্দুগামী, তাহলে এখানে হবে হলো আলফা বিটা ও এত এর মধ্যবিন্দু মধ্যবিন্দু হবে আলফা মাইনাস থ্রি বাই টু আর বিটা প্লাস সিক্স বাই টু, এই বিন্দুকে আমি হলো এই রেখাটা দেখি কিভাবে দেখি হয় কিনা, তাহলে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ সমান আলফা মাইনাস থ্রি বাই টু মাইনাস টু ইন্টু বিটা প্লাস সিক্স বাই টু প্লাস ফাইভ সমান টু, যদি লসাগু করি
আলফা মাইনাস থ্রি মাইনাস টু বিটা মাইনাস বারো প্লাস টেন সমান আলফা মাইনাস টু বিটা মাইনাস থ্রি মাইনাস পনেরো প্লাস মাইনাস ফাইভ বাই টু। তাহলে বন্ধুরা দেখো আলফা মাইনাস টু বিটা মাইনাস ফাইভ সমান জিরো, অর্থাৎ জিরো বাই টু সমান জিরো। অতএব কি এই রেখাটা মধ্যবিন্দুকে আমি তাই সব রেখাকে সমদ্বিখণ্ড নিতে পারি। ওকে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে নিও। ধন্যবাদ সবাইকে, আসসালাম।